Tapi ku TSC. Tapi ku TSC. Ku TSC. Ku TSC. Ku TSC. এই যে গাছ, ওই যে গাছ. ফুল। এবার প্রাপ্তি চলে আসছে ফুপির বাসায় বেডু বেডু করতে। শনিরাকড়া থেকে উত্তরা নর্মালি এক ঘন্টার রাস্তা, কিন্তু যানজটের কারণে 3 থেকে 4 ঘন্টাও লেগে যায়। তো এই জন্য প্রাপ্তি তো খুব একটা ফুপির বাসায় আসতেও পারে না, এইবার হুট করে চলে আসলো। তাও অনেক যানজটে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল ওর। ফাইনালি চলে আসছে ফুপির বাসায়। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে এই তো খেলাধুলা শুরু করে দিয়েছে প্রাপ্তি। মানেই হচ্ছে গুটগুট করে সারা ঘর হাঁটবে, আর যেখানে সেখানে যা পাবে তাই সে মুখে দিবে। তাহারে কন্ট্রোল করা খুবই টাফ, সারাক্ষণ ওর পিছনে একজন থাকতে হয় যে কখন কি যেন প্রাপ্তি মুখে দিয়ে ফেললো। প্রাপ্তির দাদু তো প্রাপ্তিকে ছোট ছোট হেয়ার ক্লিপও পরতে দেয় না, মানে হেয়ার ক্লিপ যদি মাথা থেকে খুলে নিয়ে মুখে দিয়ে দেয় এই ভয়। যদিও সাজগোজ করে থাকা প্রাপ্তির অনেক পছন্দ, তো প্রাপ্তির মা প্রাপ্তিকে ক্লিপ, তারপর রাবার ব্যান্ড এই জাতীয় জিনিস মাথায় পরিয়ে দেয়। তো এখন খুব মজা পাচ্ছে বারান্দায় এসে, ও থায়ের মাঝখান দিয়ে বাইরে থেকে সবাইকে দেখছে, আবার ভিতর থেকে দেখছে। এটা দেখে খুব মজা পাচ্ছে, ওর মার সাথে খেলা করতেছে, যে গ্লাস থেকেও দেখতেছে, গ্লাসের বাইরে থেকেও দেখতেছে। তো হঠাৎ করে মনে হলো যে প্রাপ্তির জন্য একজোড়া শ্যুজ আসছিল, ওকে এনে দেই, জুতা পরে তারপরে হাঁটুক। এই যে শ্যুজ আনার সাথে সাথে দাদুর হাতের থেকে টেনে নিয়ে যাচ্ছে, মানে কারো কাছে নতুন কিছু দেখলেই হয়েছে, ওর হাতে দিতে হবে। ও বুঝে গেছে এটা ওর, এখন ওকে পরাই দিতে হবে। পরাই দেওয়ার পর ও গুটগুট করে সারা ঘরে হাঁটবে। বাচ্চাদেরকে তো জামা জুতা বা জুয়েলারি পরাতে গেলে জোড়াজুড়ি করতে হয়, ওকে কোনো জোড়াজুড়ি করতে হয় না। ওর সামনে ড্রেস বা জুতা বা জুয়েলারি পরানোর আগ পর্যন্ত একদম চুপ করে বসে থাকবে। তো জুতা পরানো শেষ, এরপরে হচ্ছে সারা ঘরে এরকম গুটগুট করে ঘুরে বেড়াচ্ছে। আর টিভিতে যদি কার্টুন ছেড়ে দেওয়া হয় তাহলে সকল মনোযোগ এই কার্টুনের দিকে, কার্টুনের দিকে তাকিয়ে তাকিয়ে ডান্স করবে। যাই হোক, রোজার মধ্যে তো আমার বাসায় যাওয়ার তেমন কোনো সুযোগই হয় নাই। প্রাপ্তি চলে আসছে, বাসার সবাই চলে আসছে, তো বেশ ভালো একটা ফ্যামিলি টাইম কাটতেছে আমাদের। তো আম্মু আসছে হচ্ছে আমাদের সবাইকে ঈদের শপিং করাই দেওয়ার জন্য। রাতের বেলা ইফতার করে আমরা সবাই মিলে শপিংয়ে বের হবো। এখন হচ্ছে ইফতার রেডি করে দিচ্ছি। তো আজকে আমি ফ্লোরে কোনো ম্যাট বিছাই নাই, নর্মালি ফ্লোরে ম্যাট বিছাই। এত গরম পড়েছে, গরমের মধ্যে ম্যাট বিছাই নেই যে ডিরেক্ট আমরা ফ্লোরেই বসবো। সব ভাজাভাজি শেষ। বেশি মানুষের জন্য যখন শরবত বানানো হয় রোজার সময়, এমন হাঁড়িতে বানানো হয়, কারণ বেশি মানুষের শরবত তো আর জগে ধরবে না। এই জন্য ভাতের যে বড় হাঁড়ি এটাতেই আম্মু বানায় নিছে শরবত, আর হাঁড়ি ধরেই ফ্রিজে রেখে দিছিল। এখন হচ্ছে নামায় নিছি। কী পরিমাণ গরম যে লাস্ট কয়েকদিন যাবত পড়েছে, একদম অসম্ভব রকমের গরম। তো ইফতার শেষ করে এই তো কুরুশবুরি ফ্রেশ হয়ে এখন সারা ঘর কুট 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 করে ঘুরে বেড়াচ্ছে। আমরা হচ্ছে এখন সবাই রেডি হব, সবাই মিলে শপিংয়ে যাব। ভেবেছিলাম যে কুরুশকে বাসায় রেখে যাব, কারণ বাইরে যে ভিড় আর গরম। পরে আম্মু বলতেছে না, ওকে নিয়েই চলো। তো ওকে নিয়েই আমরা বের হয়েছিলাম।